সুপ্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শারীরিক মানসিকভাবে ভালো রয়েছো। ইতিমধ্যে তোমরা জেনেছ যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হবে। আমি তপন চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক, কুলগা সিটি কেশন কলেজ বাইজিৎ গোস্বামী, তোমাদেরকে কুলগা সিটি কেশন কলেজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা কুলগা সিটি কর্পোরেশন কলেজে ভর্তি হয়েছ, তোমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছো কখন ক্লাস শুরু হবে, কখন আমরা ক্লাস করব। তারও এই ধারাবাহিকতায় এবং কুলগা কলেজের উদ্যোগে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি আজকে। ইতিমধ্যে তোমরা জানো যে তোমরা আগে সীমিত পরিসরে ছিলে, স্কুলের গণ্ডির মধ্যে ছিলে, সেই সীমিত পরিসর থেকে তোমরা বৃহত্তর পরিসরে এসেছো। সে বৃহত্তর পরিসরে তোমরা প্রবেশ করেছ, তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেড়েছে। তোমরা আগে যেভাবে তোমাদের মা বাবা তোমাদেরকে শাসন করতেন কলেজে, সেভাবে তোমাদের শাসন করার কোনো সুযোগ নেই। এখানে তোমাদের দায়িত্ব নিজেদেরকে বুঝে নিতে হবে, তোমাদের কার্যক্রম তোমাদেরকে বুঝে নিতে হবে, প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে তোমাদের কার্যক্রমগুলোকে তোমাদের অনুসরণ করতে হবে। তোমরা বৃহত্তর পরিসরে এসছো কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে। আমাদের অনেকগুলো বিষয় রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে, সে নিয়ম কানুনগুলো তোমাদের সাথে আমরা ধারাবাহিকভাবে বলতে পারিনি। যদি আমাদের সরাসরিভাবে কখনো তোমাদের আমাদের যখন সময় সুযোগ হবে, আমরা তখন তোমাদের কুলগা কলেজের সেই নীতি নিয়মগুলো তোমাদেরকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরবো। তারপরও তোমরা নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আবারও বলছি যে তোমাদের আচার আচরণ এমনভাবে করতে হবে যাতে আমাদের কুলগা কলেজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমরা যেখান থেকে আসো না কেন, যে প্রতিষ্ঠান থেকে তোমরা আগে আসো না কেন, যখনই তোমরা কুলগা কলেজে এসছো, কুলগা কলেজের সুনামের সাথে তোমাদের স্বার্থ জড়িত রয়েছে, তোমাদের স্বার্থের সাথে কুলগা কলেজের স্বার্থ জড়িত রয়েছে। তাই তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, এবং সেই বিষয়টি যদি তোমরা গুরুত্ব সহকারে মনে রাখতে না পারো, তাহলে তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনেকগুলো অনলাইন ক্লাস দেখেছো। আমার প্রথম অনলাইন ক্লাসে আজকে আমরা শুরু করেছি। প্রথমেই তোমাদের সাথে আমরা আমাদের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আমি পড়াবো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র। ঠিক, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র, এখানে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে প্রথম আমরা তোমাদেরকে একাদশ শ্রেণীতে পড়াবো ব্যবসা সংগঠন, এবং দ্বিতীয় দ্বাদশে গিয়ে তোমাদেরকে পড়াবো আমরা ব্যবস্থাপনা। এখানেও আমাদের নম্বর বণ্টনের বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আমাদের 70 নম্বরের আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে, এবং 30 নম্বরের আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। তোমরা আরও বিস্তারিতভাবে জানবে এবং সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই উদ্বুদ্ধ হয়ে আছো যে স্যার আমরা কোন বইটা কিনবো বা কোন বইটা পড়বো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আমাদের আমার একটা বই লেখা বই রয়েছে, সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পদ্মা প্রকাশনী। এই বইটা তোমরা সব কানে পাবে, আন্দরকিল্লা থেকে শুরু করে হাটহাজারি, বটতল থেকে তুর্গের সব জায়গাতে তোমরা এই বইটা পাবে। এখানে আমার সর্বাধিক তথ্য সম্বলিত বই রয়েছে, আমার লেখা বইটা রয়েছে, সেজন্য আমি এই বইটা তোমাদেরকে আমি সাজেস্ট করেছি যে বইটি কেনার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের এই মহামারীর কারণে আসলে সরাসরি ক্লাসের যে উপযোগিতা থাকে অনলাইন ক্লাসে, সেইভাবে উপযোগিতা যদিও না থাকে, তারপরও আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের আমরা 3 জন শিক্ষক রয়েছি। আমি দ্বিতীয় অধ্যায়টি আজকে শুরু করব। আমাদের দ্বিতীয় অধ্যায়টি রয়েছে আমাদের এক মালিকানা কারবার সম্পর্কে আমরা শুরু করব। তোমরা জানো, তোমরা ইতিমধ্যে নবম দশম শ্রেণীতে এক মালিকানা কারবার সম্পর্কে অধ্যয়ন করে এসছো। সেখানে এক মালিকানা কারবার কী, এক মালিকানা কারবার কাকে বলে, এক মালিকানা কারবারের গুরুত্ব কী, সমস্ত বিষয় সম্পর্কে তোমরা পড়ে এসছো। পৃথিবীর বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখব প্রত্যেকটি ক্ষেত্রে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের অধিকাংশ ব্যবসা পরিচালিত হয়, এবং এই ব্যবসায়ের মাধ্যমে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো পরিমাণ মূলধন দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। সেজন্য এক মালিকানা ব্যবসা ছোট পরিসর থেকে বৃহত্তর পরিসরে যে কোনো সময়ে আমরা শুরু করে নিতে পারি। সেজন্য এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে তেমন কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না,
তেমন কোনো আইনগত ঝামেলা নেই। তবে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় যদি আমরা ব্যবসা শুরু করতে চাই তাহলে আমাদের একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করে নিতে হয়। তাছাড়া আমরা পৃথিবী বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ মূলধন দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। তাই এক মালিকানা ব্যবসায়ের সম্পর্কে তোমাদেরকে এই ধারাবাহিকতা আমরা জানি যে আমাদের এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে মালিক একজন থাকে এবং তিনি ব্যবসাটি পরিচালনা করেন, তিনি ব্যবসায় লাভ লোকসানের প্রত্যেকটি বিষয় তিনি দেখাশোনা করেন, যদি কোনো লোকসান হয় তিনি একা বহন করেন, যদি প্রতিষ্ঠানের লাভ হয় সেটাও তিনি একা বহন করেন, যাবতীয় সিদ্ধান্ত তিনি একা গ্রহণ করে থাকেন এবং প্রতিষ্ঠানের তাত্ত্বিক বিষয়ে যে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম সময়ের ক্ষেপণ হয় এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ধরনের সময়ের ক্ষেপণ এখানে হয় না। এখানে মালিক এক মালিক পক্ষ যে কোনো সময়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন এবং সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। এক মালিকানা ব্যবসা পরিচালিত করতে গিয়ে মালিকের কে সহযোগিতা করার জন্য অনেকগুলো কর্মকর্তা কর্মচারী থাকে এবং সেই কর্মকর্তা কর্মচারীরা মালিক পক্ষের কে সহযোগিতা করেন এবং মালিক পক্ষকে সহযোগিতা করার মাধ্যমে তারা ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকেন। এখানে মূলধনের পরিমাণ সীমিত পরিমাণে থাকে। আমরা জানি যে এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক একজন থাকার ফলে এখানে আমাদের মূলধনের পরিমাণ থাকে সীমিত, যার ফলে মালিকের পক্ষে বৃহত্তর পরিসরে ব্যবসা পরিচালনা করা কখনো সম্ভব হয় না। তিনি সীমিত পরিসরে ব্যবসা পরিচালনা করেন এবং সীমিত পরিসরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তার পক্ষে বৃহত্তর পরিসরে ব্যবসা পরিচালনা করার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তার পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না। তাই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করতে পারি। এটাকে পৃথিবীর প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করা হয়। পৃথিবীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশের 95% ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান যেরকম ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে সাথে সাথে আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠানও এক মালিকানা মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে পাই। তাই তোমাদেরকে অবশ্যই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান কাকে বলে প্রথমে সেই বিষয়টি নিয়ে কথা বলি। যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন, যিনি ব্যবসা প্রতিষ্ঠানটি নিজে পরিচালনা করেন, লাভ লোকসান একাই বহন করেন, মূলধন তিনি একা সরবরাহ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, সেটাকে আমরা বলে থাকবো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে অধিক উপযোগী, কারণ বাংলাদেশ একটি আমরা উন্নয়নশীল দেশ। আমাদের দেশের দ্রুততম উন্নয়নের দিকে যাচ্ছে। আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। তোমরা সকলেই জানো যে আমরা 21শ শতাব্দী প্রকাশ করেছি। আমাদের ইতিমধ্যে আমাদের ডেল্টা প্ল্যান তৈরি হয়েছে 2021 সালে সরকারের পরিকল্পনা এবং 2021 সালের ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য সরকার অনেকগুলো কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে 100টি বিশেষ অর্থনৈতিক জোন পরিচালিত হচ্ছে এবং সেখানে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান অনেকগুলো জোনের কার্যক্রম ইতিমধ্যে পরিচালিত হচ্ছে এবং সেখানে অনেকগুলো জোনের ইতিমধ্যে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। তাই তোমাদেরকে সেই বিষয়টি মনে রাখতে হবে এবং এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোকে তোমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকের পক্ষে যে কোনো সময়ের ক্ষেত্রে তিনি ব্যবসাতে শুরু করতে পারেন। তাহলে এক মালিকানা ব্যবসা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেখানে হচ্ছে যে এক মালিকানা ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই সেটি এই প্রতিষ্ঠানের মালিকানা একক, অর্থাৎ এখানে মালিকানা থাকে একজনের কাছে। তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম তিনি পরিচালনা করেন, যাবতীয় নীতি নির্ধারণ তিনি পরিচালনা করেন এবং এই নীতি নির্ধারণের মাধ্যমে তিনি ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে যান এবং যার ফলে দেখা যায় এক মালিকানা প্রতিষ্ঠানে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা হয়েছে সেটা হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এখানে মূলধনের পরিমাণ সীমিত। আমরা আগেই বলেছি সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, মূলধন সীমিত থাকে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দ্রুততম সময়ের পক্ষের সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারে। এখানে মালিক পক্ষ এবং যারা কর্মচারী থাকে তাদের সাথে সরাসরি যোগাযোগ থাকে আর যারা ভোক্তা রয়েছেন তারাও সরাসরিভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম হয়। তাই আমাদেরকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা রেখে এক মালিকানা ব্যবসায়ীর এই যে উপযোগিতা এই জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গায়
আমরা রাস্তাঘাটের পাশে, আমাদের বাড়ির দোকানের সামনে, গলিতে অলিতে গলিতে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবং এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের এই গড়ে ওঠার কারণে মূল কারণ হচ্ছে, এটার কোনো আনুষ্ঠানিকতা নেই, যে কোনো আইনগত আনুষ্ঠানিকতা না থাকার ফলে যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ মূলধন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাই এক মালিকানা ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আলোচনা করেছি। তোমরা ইতিমধ্যে এক মালিকানা ব্যবসা সম্পর্কে জেনেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই এইটা বুঝতে পেরেছ এই এবং আগামী দিনে আমরা এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে, সকলকে ধন্যবাদ।